পান অথবা কোনো খাবার বস্তু টয়লেটে ঢোকার সময় মুখে থাকলে ওই খাবার বের হয়ে চিবানো যাবে কিনা দরকারি একটা প্রশ্ন বিশেষ করে যারা পান খান তাদের দেখা যায় পান মুখে নিয়ে টয়লেটে ঢুকে যান এবং ওখানে বসে বসে অনেকে খায় আর বের হওয়ার আগে চাবায় তো এটা খুবই গর্হিত জিনিস এটা হারাম হবে না কিন্তু অনুচিত অনুত্তম এবং খারাপ একটা কাজ কারণ টয়লেটে সেখানে দুর্গন্ধের জিনিস দুর্গন্ধের জায়গা সেখানে আল্লাহর নামে জিকির মুখে পর্যন্ত করা নিষেধ সেখানে আমরা সেখানে বসে যদি খাই সেটা হোক যে কোনো খাবার সেটা কখনো ভালো জিনিস নয় স্বাস্থ্যকর নয় রুচিকর নয় ইসলাম সম্মত নয় বিদায় টয়লেটে যাওয়ার আগে আপনার মুখে যাই থাকুক এটা পরিষ্কার করে যাবেন এবং টয়লেটে বসে সেটা চাবানো বা টয়লেটে বসে গালে ধরে রেখে এরপরে বাইরে এসে চাবানো ঠিক না অনেকে আছে গুল বা এই জাতীয় জিনিস আছে এগুলো গালে না দিলে তো টয়লেটই হয় না আছে না নাই অনেক লোক এগুলো সবগুলো ভুল আল্লাহ বুঝার তৌফিক দান করুক রোজা থাকা অবস্থায় মা বোনেরা রান্না করে সে রান্না কেমন হয়েছে তা কি জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে পারবে কি না ভাইরা আমার দরকারি প্রশ্ন রান্না করতে গিয়ে সে বাবুর্চি বা যারা রান্না করেন মা বোন হতে পারেন পুরুষরা হতে পারেন তারা রান্নার লবণ বা মরিচ ইত্যাদি মশলা ইত্যাদি স্বাদ ইত্যাদি চেক করার জন্য জিব্বার আগায় সামান্য একটু এক দুই ফোঁটা নিয়ে চেক করে আবার সাথে সাথে থুতুর সাথে ফেলে দিলে তাদের রোজা ভাঙবে না এতটুকু চেক করলে রোজা ভাঙবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যারা নিয়মিত রান্না বাড়া করেন পাঁচ দশ পনেরো বছর ধরে রাঁধেন তাদের রাঁধতে রাঁধতে একটা কি হয়ে গেছে আইডিয়া অভ্যাস হয়ে গেছে তারা জানে যে কতটুকু লবণ মরিচ দিলে কি হবে না হবে একান্ত প্রয়োজন ছাড়া এটা করার দরকারটাকে নিজেকে রিস্কের মধ্যে ফেলার বাকি এটা জায়েজ আছে এটা যদি কেউ করে জিব্বায় নিয়ে থুতুর সাথে ভালো করে ক্লিয়ার করে ফেলে দিবে তাতে তার রোজা হয়ে যাবে এই রোজা ভাঙবে ব্যাপারটা সেরকম না কথা কি বুঝাতে পারছি